তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো নিয়ে এসেছি একটা টেস্টি কেক একদমই বাটি কেক যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই পেলে তাদের একদম মনটা খুশি খুশি হয়ে যায় তো বন্ধুরা জানোই তো কেকের কত দাম আর পয়সা খরচ করে এই রকম দামি দামি কেক বাইরে থেকে না কিনে তোমরা কিন্তু খুবই ইজি বাড়িতে বানাতে পারো আর বাচ্চাদের এরকম কেক টিফিনে স্কুলের টিফিনে যদি দাও বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যায় জানো তো বন্ধুরা তো আমার ছেলে এই কেকটা ভীষণ পছন্দ করে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা দেখো দেখো কেকটা বানাবার জন্য আমি নিয়ে নিলাম এখানে এক কাপ দুধ আর সেই দুধে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভিনিগার আর এটা একদমই এগলেস কেক এটা কিন্তু মানে নিরামিষ যাকে বলতে পারো আর দেখতেও কিন্তু বেশ সুন্দর আর খেতেও কিন্তু বেশ ভালো তো বন্ধুরা জানোই তো কেকের কত দাম বুঝতেই তো পারছো তো বাচ্চাদের টিফিনে স্কুলের টিফিনে আমরা মাঝে মধ্যেই কিন্তু টাইম থাকে না তো সেক্ষেত্রে কেকটা বেশি দিই তো সেক্ষেত্রে তোমরা বাড়িতে এরকম বানিয়ে রেখে দিতে পারো বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য তো বন্ধুরা দেখো এখানে আমি দুধটা একটু ভিনিগার দিয়ে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখো দুধটা না একটু মানে ছানা ছানা মতো কেটে গেছে মানে বাটার মিল্কে পরিণত হয়ে গেছে তো দেখো দশ মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ তেল আমি এখানে রাইস অয়েল দিয়েছি তোমরা কিন্তু সাদা তেলটাও দিয়ে দিতে পারো আর সামান্য পরিমাণ একটুখানি নুন তো নুনটা দিলে কি বলো তো মিষ্টিটা মানে অ্যাডজাস্টটা ভালো থাকে একদম তো সেক্ষেত্রে মিষ্টিটা মানে একদম পারফেক্টভাবে বোঝা যায় কিন্তু কেকে সামান্য খুব বেশি না খুবই সামান্য অল্প সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেখো ভালো করে একটা উইসের সাহায্যে কিংবা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আর এখানে এক কাপ দুধেতে দেড় কাপ আমি ময়দা দিচ্ছি আর এক চামচ বেকিং পাউডার আর একদম চার ভাগের এক ভাগ মানে চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডাটা দিচ্ছি তো এখানে দেখো সমস্ত এই জিনিসগুলো ছাঁকনি নিয়েছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর আমি এভাবে আমার ছেলেকে কিন্তু কেকটা তৈরি করে দিই স্কুলে সব সময় কিন্তু এটা ওটা তৈরি করার সময়ও পাই না তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ইজি হাতের কাছে থাকলে বাচ্চারা খেতে পারে আর বাইরে জানোই তো কত আবারও বলছি কত দাম সেক্ষেত্রে সাধারণ মানুষরা আমরা আমাদের কিন্তু একদম বাজেটের বাইরে সব সময় কিন্তু কিনে কিনে খাওয়ানোটাও সম্ভব হয় না তো বন্ধুরা দেখো এভাবে করে না বাচ্চারা খুব খুশি হয় জানো তো বন্ধুরা আর দেখো একটাকে ভালোভাবে দেখো আমি মানে ব্যাটারটাকে সুন্দর করে একদম মিক্স করে নিয়েছি আর দেখো হাফ হাফ করে নিয়েছি ব্যাটার হাফ হাফ করে নিয়েছি কিছুটা ব্যাটার সাদাই রয়েছে আর কিছুটা ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের ফুড কালার তো আমার ছেলে এইরকম পিঙ্ক কালারের কেকটা খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য ও যে জিনিসটা পছন্দ করে ওকে সবসময়ই আমি কিন্তু করে খাওয়াই বাট আমি ভাবলাম আজকে তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমরা এভাবে তোমাদের বাচ্চাদেরকেও করে খাওয়াতে পারো আর দেখো সবগুলোই বাটি কেক করবো প্রত্যেকটা বাটিতে আগে থেকেই তেল ব্রাশ করে আমি একটু করে ময়দা ডাস্ট করে রেখেছি এক্ষেত্রে কোনো বাটার পেপারেরও দরকার নেই তো এখানে শুধু জাস্ট বাটিতে একটু ময়দাটা ডাস্ট করে নিলে জানো তো কেকটা একদমই অনাহে উঠে যায় আর দেখো এক চামচ প্রথমে সাদা ব্যাটার তারপরে পিঙ্ক ব্যাটার এরকম করে চারবার আমি দেব তো এই রকমভাবে কিন্তু তোমরা বড় জায়গায়ও কেক মোল যেগুলো আছে না তাতেও কিন্তু তোমরা কেকটা তৈরি করে নিতে পারো বাট এরকম বাটিতে তৈরি করলে বন্ধুরা খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় তো সেক্ষেত্রে খুব মানে দেরিও হয় না আর খুব ছটপট হয়ে যায় আর বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে একটা কেক যদি দাও না টিফিনে বাচ্চাদের পেট পুরো ভরে যাবে এই রকম আর কি তো বন্ধুরা খুবই মানে জাস্ট একটা দশ টাকা দামের কেক কিনতে গেলে তোমরা বুঝতেই পারো তাতে কেকের সাইজগুলো একদম ছোটো ছোট তাই তো বন্ধুরা তো আমি মাঝে মধ্যে কিনেও দিই কিন্তু কিনে দিতে গেলে যখন টাইম থাকে না তখন তো কিনে দিতেই হবে তো সেক্ষেত্রে দেখি যে একটা দশ টাকার কেক সামান্য টুকুটুকু তো সেক্ষেত্রে বাড়িতে তৈরি করলে নিজেদের কতটা প্রফিট হয় আর বাচ্চারাও ভালোভাবে খেতে পারে আর পয়সাটাও বেঁচে যায় তাই না বন্ধুরা তো অবশ্যই তোমরা ট্রাই করো দেখো সমস্ত কেকগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে এবারে দেখো আমি একটা প্রেশার কুকারে কিন্তু আমি এই কেকটাকে দেখো আমি বেক করে নেব তো বন্ধুরা দেখো নুন দিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে আমি কিন্তু এই কেকটা আমি বেক করে নেব তো তোমরা কিন্তু প্রেশার কুকারে দিতে পারো বা কড়ার মধ্যেও নুন দিয়ে তোমরা এই বাটিগুলো বসিয়ে দিতে পারো যাতে খুশি বসিয়ে এই কেকটাকে বেক করে নিতে পারো তো বেকটা কেকটা বেক হতে খুব বেশি নয় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন টাইম লাগে একদম গ্যাসের ফ্লেমটা লো করে আমি যদি বেক করি তো বন্ধুরা এটা তোমরা মাইক্রোওভেনেও করতে পারো বা যাতে খুশি করতে পারো এই কুকারেও করতে পারো তো দেখো খুব সাধারণ মানুষদের কাছে কুকারটাই বেশি মানে সব বাড়িতেই থাকে তাই না বন্ধুরা তো দেখো কেকগুলো কিন্তু সবই প্রায় হয়ে গেছে আমি গ্লাসেও একটা করে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে গ্লাসেরটা কতটা সুন্দর আছে দেখো আর এই বাটিরগুলো যেহেতু পাতলা তো তো একটু লালচে হয়ে গেছে তো দেখো আমি তুলে দেখাচ্ছি চামচ মানে একটা ছুরি দিয়ে এরকমভাবে তুলে দেখাচ্ছি দেখো একদম হাসে ছেড়ে গেল দেখো পিছনটা কিন্তু একদমই পরেও নিই আর কেকটা কিন্তু রেডিও হয়ে গেছে দেখো আর তোমাদেরকে কেটে দেখাবো ভেতর কত সুন্দর হয়েছে তো একে একে সব কেকগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি আর এই দেখো যেটা গ্লাসে দিয়েছিলাম গ্লাসের কেকটা কত সুন্দর দেখতে লাগছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে যেহেতু এগুলো পাতলা এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর গ্লাসেরটা একটু সরু তো ওই জন্য একটু দেরি হয়েছে বাট কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো বন্ধুরা দেখো আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর একদমই স্পঞ্জি যাকে বলে তো দেখো দে মানে দেখলেই খেতে ইচ্ছা করবে বাচ্চারা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করবে বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লাগে আবারও বলছি একটা কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লাগে বাই বাই বন্ধুরা